Welcome, my dear, my dear. Assalamualaikum. I'm Ahmad Makhtar Hussein. Welcome, my dear, lovely viewers, Master House Twenty Four channel. Today I'm going to discuss interesting lesson, new lesson. So, my dear, lovely viewers, please stay with us to know the matter very nicely. So, no talk. Now, start our lesson. লেটার্স গো টু আয়ার হোয়াইট বোর্ডে আজ আমরা জানতে পারব বন্ধুরা কনস্ট্রাকশন কি কনস্ট্রাকশন হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটি গুরুত্বপূর্ণ অংশ সংক্ষিপ্তকরণ ইংরেজি ভাষায় সুন্দর করে প্রনাউন্সিয়েশনের জন্য আমাদের কনস্ট্রাকশনের প্রয়োজন হয় আর কনস্ট্রাকশন ফল সম্পর্কে আমাদের যদি ক্লিয়ার ধারণা থাকে তাহলে আমরা অ্যাজ এ স্পোকেন ইংলিশ হিসাবে খুব সুন্দর করে আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারব তাহলে আজকে আমরা কনস্ট্রাকশন ফর্ম কি সে বিষয়ে জানব কত প্রকার সে বিষয়ে জানব এবং অ্যাপ্লাই করার চেষ্টা করবো ওকে তাহলে বন্ধুরা কনস্ট্রাকশন ফর্ম হচ্ছে কি দ্য ফর্ম ইজ কম্বাইন্ড উইথ টু আর মোর ওয়ার্ডস উইথ অ্যাপ্রুপি ইজ কল কনস্ট্রাকশন অর্থাৎ কোনো শব্দের শেষে আমরা দুই বত শব্দ একত্রিত হয়ে সংক্ষিপ্ত শব্দটি আমরা পাই সেটাকে ইংরেজি ভাষায় কনস্ট্রাকশন ফর্ম বলা হয় আর এই কনস্ট্রাকশন ফর্ম হল ইংরেজি ভাষায় আমরা কয় প্রকার দেখতে পাবো ইংরেজি ভাষায় আমরা কনস্ট্রাকশন ফর্ম আমরা দুইভাবে দেখতে পাব পজিটিভ আর নেগেটিভ অর্থাৎ কোনো সেন্টেন্স অ্যাফার্মেটিভ বাসক যদি বোঝায় তাহলে সেটা বলা হয় পজিটিভ আর কোন সেন্টেন্সটা যদি আমরা দেখি যে নেগেটিভ অর্থ বহন করে তখন তাকে বলা হয় কি নেগেটিভ কনস্ট্রাকশন ফল সো আজকে আমরা কিন্তু পজিটিভ ইনস্ট্রাকশন কনস্ট্রাকশন সম্পর্কে আমরা জানব এবং আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করব ওকে তাহলে বন্ধুরা প্রথমে আমরা দেখতে পাবো সেটা কি আই এম স্টুডেন্ট আমরা বলতে কি আই এম স্টুডেন্ট আর এটি আমরা সংক্ষিপ্ত আমরা কী বলতে পারি আই এম স্টুডেন্ট আই এম আ স্টুডেন্ট তাহলে এখানে আমরা কী করবো বন্ধুরা এখানে আমরা কমা দেব কমা দিয়ে আমরা লিখতে পাবো কি আই এম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র তারপর নেক্সট আমরা আলোচনা করব বন্ধুরা যে উই আর লার্নিং ইংলিশ এখানে আর আছে আর কে আমরা সংক্ষিপ্ত ভাবে আমরা কি বলতে পারি বা কি লিখতে পারি তাহলে আমরা বলতে পারবি বন্ধুরা যে কমা দিয়ে আমরা আ লিখতে পারি আর আর লার্নিং ইংলিশ ওকে ইউ আর রাইট তুমি ঠিক আছো তাহলে সেটা আমার কনস্ট্রাকশন ফর্ম সংক্ষিপ্ত আকারে আমরা কি হবে আমার তখন আমরা বন্ধুরা সেটি হচ্ছে কি সেমভাবে আমরা লিখতে পাবো কমা দিয়ে আমরা কী অ্যাপোস্টিপি ইউ আর ইউ আর রাইট তুমি ঠিক আছো তারপর নেক্সট আমরা বন্ধুরা হি আছে তাহলে হির সাথে আমরা কী পাবো আমরা হি ইজ হি ইজ রাইটিং আ বুক নেক্সট আমরা আলোচনা করবো সেটা এখানে ইজ আছে তাহলে আমরা কমা পোস্ট অফিস দিয়ে হি ইজ গুড গার্ল নেক্সট আমরা আলোচনা করবো সেটা বন্ধুরা আর আছে এবারে কি আর দে আর ইন্টারেস্টেড নেক্সট আমরা দেখতে পাবো বন্ধুরা ইট ইজ আ গ্রেট সান্স ফর মি হাউ ক্যান উই কনস্ট্রাকশন তাহলে আমরা লিখতে পারবো কি ইটস আ গ্রেট সান্স ফর মি নেক্সট আমরা আলোচনা করবো হোয়াট ইজ ইয়োর প্রবলেম আমরা এখানে ফুল কন কনস্ট্রাকশন হিসাবে আমরা ব্যবহার করতে পারি হোয়াটস হোয়াটস ইয়োর প্রবলেম নেক্সট আমরা আলোচনা করব হোয়ার ইজ দ্য স্টেশন আমরা বলার সময় আমরা ফুল বলি কিন্তু কনস্ট্রাকশন ফর্ম হিসেবে আমরা কীভাবে আমরা বলতে পারি হোয়াটস তাহলে আমরা হোয়াটস দ্য স্টেশন আমরা অ্যাজ স্পোকেন হিসাবে আমরা সংক্ষিপ্ত ভাবায় আমাদের মনোভাব আমরা সুন্দরভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি ইফ ইউ ফলো মাই ক্লাস ইউ ইউল বি অ্যাবল টু লার্ন ইন ইয়ার প্র্যাকটিক্যাল লাইফ

হ্যাটস দ্য শেট এবার আমরা বন্ধুরা আরও একটি ইন্টারেস্টিং বিষয় আমরা অনেক সময় আয়ের সাথে শ্যাল না উইল হয় সেটা আমরা কিন্তু ব্যবহার করার সময় আমরা অনেকেই লেখি কীভাবে লিখি চলো সেটি আমরা আই আর উই যদি থাকে মানে আমরা শ্যাল ব্যবহার করি তাহলে সংক্ষেপে আমরা কি বলতে পারব বন্ধুরা সেটি হলো অ্যাপোজ টু পি এস আইল হেল্প ইউ আইল হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করব আই হোপ মাই ডিয়ার লাভলি ভিওয়ার্স টুডে আমরা আজ জানতে পারলাম কনস্ট্রাকশন ফর্ম কী কত প্রকার সঙ্গেকেই বিস্তারিত জানলাম আর আজকের ক্লাসটি এখানে শেষ করব আর শেষ করার পূর্বে সবার কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে বন্ধুদের কাছে তারাও যাতে বিষয়টি জানতে পারে এবং তাদের বাস্তব জীবনে সুন্দরভাবে অ্যাপ্লাই করে সাকসেসফুল হতে পারে সেবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সেই আশায় প্রত্যাশায় আজকের মতন এখানে বিদায় গুড বাই